বেআইনি ভাবে গজে ওঠা তিনটি দেশের মদের ঠেকো দোকান ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয় মহিলারা। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা ব্লকের ঘেটুগাছি গ্রাম পঞ্চায়েতের সহিষপুর বাজারে। স্থানীয়দের অভিযোগ, সহিষপুর বাজারে দিনের পর দিন বেআইনি ভাবে গজে উঠেছে একের পর এক মদের ঠেক। গজে উঠেছে বেশ কয়েকটি দোকান। সকাল থেকেই রাত পর্যন্ত ওই বাজারে বেআইনিভাবে গজে ওঠা মদের ঠেকো দোকানে দেদার বিকোচ্ছে নিষিদ্ধ নেশার সামগ্রী দেশি মদ, আর তা পান করছে বাজার ও আশপাশ অঞ্চলের দরিদ্র নিম্নশ্রেণী পুরুষরা। এই মদ্যপানের হাত থেকে রেহাই পাচ্ছে না বর্তমান প্রজন্ম, ফলে মদের নেশায় বেশিরভাগ মানুষজনই বুঁদ। আর স্থানীয়রা এই বিষয়ে প্রতিবাদ জানালেও কর্ণপাত করেনি কেউ, পুলিশও দেখে শুনে নীরব দর্শক। পুলিশ প্রশাসনের উপর আস্থা হারাচ্ছে আশপাশের অঞ্চলের মহিলারা। একত্রিত হয়ে ঝাঁটা লাঠি শোঁটা হাতে নিয়ে বেআইনিভাবে গজিয়ে ওঠায় মদের ঠেকো দোকানে ভাঙচুর চালায়, ভেঙে গুঁড়িয়ে দেয় বেআইনি মদের ঠেক দোকান। জনরোষ দেখেই বেআইনি মদের ঠেকো দোকানদাররা সব ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর পেয়েও ঘটনাস্থলে আসেনি পুলিশ, এমনটাই অভিযোগ প্রতিবাদীদের। সব চলে যাবে কালকে। কি লেখা কাগজ? আমার দোকান ভেঙেছে, তাহলে তোমার দোকানে মদ সাজানো থাকবে কেন? তুমি, আমি মদ বিক্রি করবো না, আমার দোকানে থাকবে কেন? তুমি নিশ্চয়ই, আচ্ছা প্রশাসনকে বলে কোনো কাজ হয়নি? আপনারা নিজেই ভেঙে দিয়েছেন? আমরা নিজেরাই ভেঙেছি। ঠিক, আপনারা এখন দাবি কি আপনাদের? আমাদের দাবি প্রশাসন আমাদের সঙ্গে থাকুক, অঞ্চল সঙ্গে থাকুক, আমাদের একটা মহিলা কমিটি গঠন করে দিন। মহিলাদের কমিটি গঠন করে দিন। আমাদের এলাকার মধ্যে থাকতেই দেবো না। ঠিক, কি নাম দিদি আপনার? আমার নাম পম্পা মাঝি।